আসসালামু আলাইকুম। আমরা ওনার কাছ থেকে হলো আমরা হলো মূলত জানতে চাবো আমাদের চাষিদের ভিউ, যেটা হলো চাষিরা চাষাবাদ করতে চায়, আমরা সেই অনুযায়ী তাদেরকে হলো পরামর্শ দিয়ে আসতেছি। যেমন উনি হলো তরমুজ চাষ করতে আগ্রহী এবং ওনার খুব ইচ্ছে যে উনি হলো হলুদ তরমুজ, কালো তরমুজ এবং বাংলালিং যেটা বলি আরও ভাবে সাদা থাকে সেটা উনি চাষাবাদ করে আগ্রহ প্রকাশ করছেন। এবং আপনার হলো সময়ের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন জাতের তরমুজ আছে, অনেকে হলো সেভাবে চাষাবাদ করে থাকে। তার মধ্যে আমরা ওনার কাছ থেকে ওনাকে আমরা যে তরমুজগুলো চাষাবাদ করেছি সেটা হলো তিনটা জাতের, একটা হলো হলুদ, আর একটা হলো এই আপনার কালো টাইপের, আর একটা হলো বানানি টাইপের। এবং আর একটা জিনিস আমরা করছি সেটা হলো আমরা আধুনিক পদ্ধতিতে, যেহেতু আমাদের লেবার খরচ দিন দিন বৃদ্ধি হচ্ছে, লেবার দাম অনেক বেশি, সেক্ষেত্রে আমাদেরকে অল্প খরচে কীভাবে ফসলটা ভালো করা যায়, যেমন আমরা আগাছা দমনের জন্য আমরা আগাছানাশক স্প্রে করেছি এবং আমরা গাছের গোড়ায় জন্য আমাদের, যেহেতু এখানে আমরা আগাছানাশক ব্যবহার করতে পারবো না, সচরাচর সেচ দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা মালচিং পেপার ব্যবহার করছি। এতে উনি কতটুকু উপকৃত হয়েছে এবং উনি যে উদ্বৃত্ত মানে উদ্বুদ্ধ হলো যে এটা চাষাবাদ করতে উদ্যোগ নিল, সেক্ষেত্রে উনি কতটুকু লাভবান হয়েছে, ভবিষ্যতে আরো উনি নতুন কোনো উদ্যোগ নিবে কিনা ফসল চাষাবাদ করতে। আসসালামু আলাইকুম। আমি এখানে তিনটা জাত রোপণ করছি তরমুজের, একটা হলো ব্ল্যাক মেলন, একটা হলো ইয়েলো মেলন, আর একটা হলো বাংলালিং মেলন। তো এটা আপনার সব তরমুজ কিন্তু এখন বাজারে প্রায় শেষের দিকে, কিন্তু আমার তরমুজ কেবল আবার শুরু হচ্ছে। আমি ইয়ার আগেও দুই স্টেপ আমি তরমুজ লাগাইছি, আমার এখানে দুই একর জায়গার মধ্যে আমি তরমুজ করছি মোজামেল স্যারের পরামর্শ অনুযায়ী। আগে কৃষি সম্পর্কে অত ধারণা ছিল না, বাপ দাদার আমলে গতানুগতিক যেভাবে কৃষি চাষ করতো ওইভাবে করতাম, কিন্তু অতটা লাভবান হইতাম না। তো এখন স্যারের পরামর্শে আমি অনেকটা লাভবান হয়েছি। আধুনিক কৃষির মধ্যে এক নম্বর হলো মালচিং পেপার, আমি মালচিং পেপার ব্যবহার করে আমি অনেক উপকার হয়েছি, আমার কোনো লেবার কস্ট নাই, সেচ দেওয়া লাগে না, এই মাটিগুলো দেখেন এখনো উর্বর, কি পরিমাণ মাটির মধ্যে রস, তারপরে কোনো আগাছা নাই, এই আগাছার জন্য আমার এক্সট্রা লেবার লাগতো, এই লেবার খরচটা আমার লাগে নাই। আর সোনার বাংলা মালচিং পেপার এটা দেশীয় কোম্পানি, আগে বিদেশি কোম্পানির সাথে এটার গুণগত মান অনেক ভালো এবং দামও কম, এই কারণে সোনার বাংলা মালচিং পেপার ব্যবহার করে আমি অনেক উপকার হয়েছি। হ্যাঁ, এখন আমাদের চাষির কাছ থেকে জানতে পেলাম যে মালচিং পেপার ব্যবহার করে কি উপকার। মালচিং পেপার ব্যবহার করলে আপনার সবচেয়ে বেশি উপকার হবে সেটা হলো আপনি যেদিন জমিটা হলো চাষ করছেন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এক। দুই হলো আপনি দেখেন যে হলো মালচিং পেপার ব্যবহার করার কারণে আপনার যে পলিটা, সেই পলিটা কিন্তু যেটা মালচিং যেটা আমরা বলি সেটা কিন্তু এখন কিন্তু ভেজা ভেজা, কারণ মাটিটা কিন্তু মাটিতে যে রসটা আছে সেটা কিন্তু বাষ্পীভূত হতে পারতেছে না, বাধা সৃষ্টি হচ্ছে, আবার এটা কিন্তু মাটি শোষণ করে নিয়ে মাটিটা কিন্তু ভেজা ভেজা ভাব থাকতেছে। এতে কি হচ্ছে, শিকড় প্রচুর পরিমাণ বাড়তেছে, এতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে। দুই হলো এখানে যদি আপনার হলো আগাছা হইতো, যেমন হলো আগাছা হলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পোকামাকড় আশ্বাসের উপরে কাজ করতো, এই যে গাছের আমাদের কাঙ্ক্ষিত ফসলের যে আমরা সার প্রয়োগ করতাম সেই সারের ভাগ বসাতো, এতে কিন্তু আমাদের হলো সারের হলো অপচয় হতো, সেক্ষেত্রে আমাদের খরচটা কিন্তু কম হয়েছে। এবং আমরা আগাছানাশক হিসেবে যে দেখতে পাচ্ছেন যে আগাছা দমনের জন্য আমরা অটোকোয়াট স্প্রে করেছি, আমাদের আগাছা সফলভাবে দমন হয়েছে। এখন আমরা জানতে চাইব যে আমাদের উদ্যোক্তা আরও নতুন কোনো ফসল চাষাবাদ করবে কিনা এই বিষয়ে। এবং আমরা লাল মাটির কৃষি ইউটিউব চ্যানেল যেভাবে মানুষকে হলো পরামর্শ দিয়ে আসতেছি, আমরা আপনারা দয়া করবেন আমরা এভাবে যেন পরামর্শ দিয়ে দিতে পারি। আর আমরা এখন আমাদের যে উদ্যোক্তা ওনার কাছ থেকে জানতে চাব যে উনি যে সফল হয়েছে কিনা, এরপরে উনি আরও নতুন কোনো ফসলে আগ্রহী হবে কিনা। আমি অবশ্যই সফল, আমি এর আগেও দুই স্টেপ আমি চাষ করে অনেক সফল হয়েছি। আমি এই তরমুজের পরে আমি এই মালচিং পেপার দিয়েই আমি এরপরে এখানে বেগুন লাগিয়ে দেব। আপনি এই এগুলাতে বেগুন লাগাই? হ্যাঁ হ্যাঁ, আপনি বেগুন অনেক বর্ষাকালে যে বেগুনটা সে বেগুন। এখন আমরা আরেকজন ঢাকা থেকে আগত, ওনাদের কাছ থেকে হলো জানতে চাব যে উনি হলো এই চাষাবাদ সম্পর্কে উনি জানতে চাইছে, উনি আজকে যে আসি দেখলো এতে ওনার কতটুকু মানে উপকার হইলো এই কৃষি সম্পর্কে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মোজামেল হক ভাই, উনি আমাকে উদ্বুদ্ধ করছিলেন দেখে কিছু কিছু ক্ষেত দেখলে আবাদ দেখলে অভিজ্ঞতা বা অর্জন করা যাবে, সেই দৃষ্টিকোণ থেকেই আমার আশা দেখা।
দেখে আমি খুবই আনন্দিত উৎফুল্লিত হলাম যে এই কৃষক ভাই এত সুন্দর ভাবে আবাদ করছেন। মালচিং পেপার ব্যবহার করার কারণে ওনার যে যে উপকার হয়েছে শুনলাম, এবার কষ্ট খুবই কম লাগছে, ঘাস নিড়ানো লাগছে না। তারপরে শুনলাম যে পানি সেচটা খুবই কম দেওয়া লাগছে, পানি সেচও দেওয়া লাগে না, এবং মাটির এবং বর্ষাকালে যে আপনার একটা রিস্ক থাকে সেই রিস্কের থেকে কিন্তু যাচ্ছে না, কারণ এখানে আপনার যখন আপনি গাছটা এখানে লাগাচ্ছেন যখন বৃষ্টি পানি এখানে সরাসরি পড়তেছে না তখন কিন্তু এই জায়গাটা আপনার শুকনা থাকতেছে, ওই গাছের শিকড় যখন আপনার এই জায়গায় থাকবে তখন কিন্তু গাছটা তখন হলো যে বৃষ্টির কারণে যে মরে সেটা কিন্তু মরতেছে না। এক অনাবৃষ্টি হলো, ওই দীর্ঘদিন বৃষ্টি হলো না, সেক্ষেত্রে আপনার মাটি শুকিয়ে যাচ্ছে, আপনি সেচ দিতে পারতেছেন না, কিন্তু মালচিং পেপারের কারণে আপনার কিন্তু এই জায়গায় আপনার সবসময় রস থেকে যাচ্ছে মাটিতে, কিন্তু সেচ যদি নাও দিতে পারতেছেন তাও কোনো কোনো সমস্যা নেই। ধন্যবাদ, আরো কিছু ইনফরমেশন পাইলাম যেটা আপনারা শুনলেন। আর আমি এই মালচিং পেপার যে আবাদটা দেখলাম এবং এই কৃষক ভাইয়ের যে আবাদটা দেখলাম তাতে আমি সত্যি সমস্ত বাংলাদেশে যদি মানুষ সেইভাবে আবাদ করে তাহলে আমাদের দেশের খাদ্য সম্পন্নতা দিন দিন বৃদ্ধি পাবে এবং মানুষের খাবারের বিভিন্ন ফল ফুল শাকসবজি সবকিছুই আবাদ বৃদ্ধি পাবে, নিজেদের ব্যবহারের পরও আমার মনে হয় এক্সপোর্ট করার জন্য বাংলাদেশ আগায় যাবে। আমাদেরকে অনেক ভালো একটা ধারণা দিয়েছে যে আমরা যদি দেশে বিদেশি হলো রপ্তানি করি সেক্ষেত্রে আমরা অনেক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের দেশের হলো কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনি হলো কন্টিনিউতে আমরা স্প্রেগুলোর পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি স্প্রেগুলো করে যাবেন, এখন তো আপনার কাছে কেবল ফল ধরা শুরু, তাই না? জি, আমরা আপনাদের পাশে আছি, পরামর্শ দিয়ে যাব। এখন আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। ধন্যবাদ মোজামেল স্যারকে আমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। মোজামেল স্যারের পরামর্শে আমি অনেক উপকৃত হয়েছি এবং লাভবান হয়েছি, এই জন্য ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে যে আমরা আপনি হলো সুন্দরভাবে এই ফল চাষাবাদ করে আমাদের দেশে হলো মানুষকে ছড়াই দিচ্ছেন। আসসালামু আলাইকুম। Thank you.